সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় নাম বাপ্পা মজুমদার। একক শিল্পী হিসেবে যেমন ব্যান্ড দলের সদস্য হয়েও মাতিয়ে রেখেছেন শ্রোতাদের। জন্মদিন উপলক্ষে 4 ফেব্রুয়ারি রাত 12:01 কেক কেটেছেন এই সঙ্গীত শিল্পী। কন্যা সন্তানের বাবা হওয়ার পর প্রথমেই জন্মদিনটি বিশেষ হয়ে উঠেছে বাপ্পা মজুমদারের কাছে। 5 ফেব্রুয়ারি গুণী সঙ্গীত শিল্পীর 48তম জন্মদিন। প্রতি বছর এই দিনটি আনন্দ উদযাপনের মধ্য দিয়ে পালিত হয় বাপ্পা মজুমদারের ঘরে বা স্টুডিওতে, কিন্তু এবারের ব্যাপারটা অন্যরকম, কারণ কন্যাকে নিয়ে প্রথমবার নিজের জন্মদিনের কেক কাটলেন তিনি। শুধু তাই নয়, এবার বাপ্পার ঘরে এসেছে শ্রেষ্ঠ সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। রাষ্ট্র তাকে দিয়েছে চলচ্চিত্রের গানের জন্য সর্বোচ্চ সম্মাননা। তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি। শুভাশিস মজুমদার বাপ্পাই এখনকার বাপ্পা মজুমদার। ব্যান্ড দল ছুট নিয়ে যেমন বাজি ধরে জিতে গেছেন, তেমনি একক গানেও সুরের জাদু ছড়িয়েছেন তিনি। সিনেমার গানে বাপ্পা মজুমদারকে কম দেখা গেলেও যখন তিনি সিনেমার জন্য সুর করেছেন, তখনই শ্রোতাদের সুযোগ হয়েছে ভিন্ন রকম সুর শোনার। বাপ্পা মজুমদার সঙ্গীত পরিবারের মধ্যে বেড়ে ওঠেন। বাবা মা দুজনেই শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হওয়ায় তাকে বাড়ির বাইরে গান শিখতে যেতে হয়নি। জন্মদিনে গুণী এই সঙ্গীত শিল্পীকে বিজয় টিভির পক্ষ থেকে শুভেচ্ছা। প্রতীক আকবর, বিজয় টিভি, ঢাকা।